কিন্তু প্রগতিশীল প্রচন্ড প্রগতিশীল মানুষ ছিলেন কিন্তু কোনো একটি কারণে জানি না সে কারণটা অজ্ঞাত উনি ফিরে আসার পর ওখানে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অত্যন্ত প্যান্ট ট্যান পরে একদম টাইটাই পরে মানে সাহেব ছিলেন একবারে কোন বয়স থেকে পরিচয় আপনাদের তারেকের সঙ্গে না তারেকের বাবার কথা বলছি হ্যাঁ হ্যাঁ তা এটা আমি তারেকের কাছে শোনা আচ্ছা আর প্লাস আমি পরবর্তীকালে কাকুর সঙ্গে কিন্তু আমি অনেক ঘনিষ্ঠ হয়ে গেছিলাম ওদের বাড়িতে আমি যেতাম আচ্ছা আচ্ছা ওদের নূরপুরে ওই যে ভাঙা ফ্যামিলিও বেশ আমি পারিবারিক আমি সম্পর্ক তারেকের সঙ্গে কাকিমা তো আমাকে ভীষণ স্নেহ করেন আমার উপর কিছু অভিযোগ ছিল অনুযোগও ছিল সেটা পরে বলছি তা এখানে হঠাৎ কি একটা কারণে এই কারণটা আমি জানি না তারেকও অত খোলসা করে বলেনি উনি হঠাৎ একবার টার্ন ওভার করলেন অ্যাবাউট টার্ন করলেন করে উনি একেবারে মানে হুজুর হয়ে গেলেন বুঝতে পারছো ধার্মিক হয়ে গেলেন তবে এ না ধার্মিক মানে তোমার গোড়া না এবং ধর্মান্ধ না ধার্মিক হয়ে গেলেন একদম দেখলাম ধার্মিক হয়ে গেলেন শুধু তাই না কাকিমাকে একেবারে বন্দি করে ফেললেন হ্যাঁ যেটা এই 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 গল্পটাই কিন্তু আমি কিন্তু তারেকের বাবার চরিত্রে অভিনয় করেছি কিন্তু অনেকটা হ্যাঁ অনেকটা না ও মানে 101% আচ্ছা আচ্ছা কিন্তু তার আগে আপনি বাবার সাথে ঘনিষ্ঠ ছিলেন না না তার আগে ছিলাম তার আগে ছিলাম তার আগে ছিলাম তো এটা মানে মাটির মানে আপনি শুধু স্ক্রিপ্টটাই আপনি অ্যাডাপ্ট করেছি এবং তার জন্য আমাকে তারেক একদিন ধরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে রেখে দিয়েছিল স্ক্রিপ্টটা দিয়ে আচ্ছা উত্তরায় যাই হোক ক্যাথরিনের সঙ্গে কিন্তু তারেকের আগে আমার পরিচয় আচ্ছা তারপরে তারেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং ক্যাথরিনকে ক্যাথরিনের সঙ্গে পরিচয় হয়েছিল সভা ভাইয়ের মাধ্যমে আমি সবার খুব ঘনিষ্ঠ ছিলাম আহমেদ সভা আপনার কথাই বোঝা যায় যে আপনি আহমেদ সভা এবং জয়ন্ত চট্টোপাধ্যায় ঋষি টু ঋষি বাংলা মোটর মোড়ে ইন্দিরা রোড থেকে ওখানে তারেকের সঙ্গে ওখানে আমার প্রথম সেই সময় চলছে ওখানে আমার পরিচয় তারপরে রতনে রতন চেনে যা হয় তা ওখান থেকে শুরু হয়ে গেল তারেকের মাথা তখন থেকে কিন্তু একজন মানুষ ছিলেন সেটা হচ্ছে যে সুলতান ভাইয়ের উপরে যে আদম সুরাত যেটা করেছে এইটার মাথায় তখন তার পোকাটা এসছে এবং তো তারেকের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল হচ্ছে তোমার মিশুক মিশুক মুনির মিশুক এমনি এই 35mm ফিল্ম এগুলো লোকের কাছে চেয়ে চেয়ে নিয়ে আসতো আনএক্সপোজ যেগুলো সেগুলো নিয়ে ওই অন্ধকার করে ঘরের মধ্যে ঢুকে ওইগুলো সিমেন্ট দিয়ে জোড়া দিত দিয়ে এমনি এক্সপোজ করতো কীভাবে এক্সপোজ করতো তুমি জানো প্রত্যেকটা আলাদা 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 স্টিল 24টা করে স্ন্যাপ নিত নিয়ে টান দিত মানে একদম বয়স্ক আর কি আদি যুগের বয়স্ক মতন ও তো দুর্দান্ত সিনেমাটোগ্রাফার ছিল যাই হোক তখন আমাকে তারেক বলে যে দাদা আমি কিন্তু সুলতান ভাইয়ের উপরে লেগে আছি কিন্তু নড়াইল যায় আসে তখন আপনাদের কাজকর্মের কোনো পরিকল্পনা হয়নি ওই ওইটাই এটার নাম ছিল প্রথম হচ্ছে ইনার স্ট্রেংথ ওই ওই সুলতান ভাইয়ের নামটা ছিল ইনার স্ট্রেংথ কিন্তু পরবর্তীকালে আদম সুরত নাম দিয়েছিল যার জন্য ওই ওর যে পোস্টারটা হয়েছিল সেটা কিন্তু ওই যে ফার্স্ট প্লান্টেশন সুলতান ভাই ওইটা কিন্তু পোস্টার দিয়েছিল তা ওখান থেকে ওই আমি যুক্ত আচ্ছা আচ্ছা ওই আদম সুরত থেকে এরপরে মাটির ময়না এবং মাটির ময়না যে এরপরে মাঝখানে অনেক অনেকগুলো ছবি হয়েছে সোনার বাড়ি চলে গেছে কাইন্ড অফ চাইল্ডহুড চলে গেছে অনেকগুলো মুক্তির গান মুক্তির গান তারপরে পরে এগুলো ছিল ওইখানে এমনকি এর আদম সুরতের কিন্তু ন্যারেশনও আমার বাংলাদেশে আমি সবসময় বলি এবং এটাই সত্য যে বৈশ্বিকভাবে বাংলাদেশকে চেনানো এবং সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা সেটা মাটির মানে তারেক মাসুদ দিয়ে সম্ভব হয়েছে এই ভাবনায় ভিশনারিটা নিশ্চয়ই এর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এই আড্ডায় এই গল্পে ভীষণভাবেই স্বাভাবিকভাবে আপনি প্রধান চরিত্রে কাজ করেছেন একদম একদম শুনুন না এই নিউক্লিয়াস যখন তার মাথার মধ্যে ফিল্ম এসেছে হ্যাঁ হ্যাঁ তখন তো কিন্তু তার সঙ্গে আমার এক্সচেঞ্জটা চলে এসেছে মানে এটা সে বিনিময়টা আমার সঙ্গে তো সেই
80 দশকে একদম প্রথম থেকেই সে একটু আন্তর্জাতিকভাবেই কাজ করবে এবং আপনারা এটা নিয়ে মুভমেন্ট করবে। প্রথমে তার ছিল যে সে ডকুমেন্টারি, আমরা কি এটা বলতে পারি যে একজন সত্যজিৎ রায় যদি অনেকদিন থাকার পরেই যেমন একজন সৌমিত্র হয়ে ওঠে, তারেক মাসুদ থাকলে একটা অস্কার আপনার ঘরে থাকতো, সৌমিত্রের যে প্র্যাকটিসটা সেটা অনেকদিন হতো। এটা তো অস্কারে গিয়েছিল, শর্টলিস্টেড হয়েছিল, 10টার মধ্যে একটা হয়েছিল। এখন যে অস্কারে যে অটাগুলো হচ্ছে এগুলো কিন্তু কিছু কিছু ভুয়া শব্দ। একদমই একদমই। যাই হোক, এটা আমি জানি। আর মাত্র $50,000 জন্য অস্কার নমিনেশনটা পায়নি, 5টার মধ্যে একটা হয়নি, মাটি ময়না। যে লবি নিয়োগ করতে পারে, লবিং না, ওর একটা পত্রিকা আছে, ওনার নাম হচ্ছে, আমার কাছে আছে পত্রিকাটা। আচ্ছা, আমি একটু মাটি ময়না এবং কানের জার্নিটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। তারপরে ওখানে হলো কি, একটা কলামের দাম, ওই পত্রিকাটা একটা কলামের দাম হচ্ছে $50,000। এগুলো কিন্তু ক্রিটিকরা করেন, এটা ওই এক ধরনের লবিস্ট। জি জি জি। ওরা ওই ওখানে তারা সমালোচনা করেন, সেই সমালোচনার কাটিংগুলো ওই নমিনেশনে যারা দেবে তাদের কাছে চলে যায়। তা এটা পারেনি ও অত এ করতে, যাদেরকে পয়সা আছে তারা পেরেছে। 10টা পর্যন্ত কিন্তু সে নিজের মেরিটে গিয়েছিল, 10টার মধ্যে এক বিশাল ব্যাপার, বিশাল কয়েক হাজার ছবির মধ্যে। যাই হোক, আর কানের তো বলো না, কানে এটা আমার একটা স্বপ্নের সময়। একটা মাস আমি স্বপ্নের মধ্যে ছিলাম, একটা মাস কেন, আমি তো ছিলাম আরও বেশি, 2 মাস ছিলাম। ছবিটা শেষ করার পর আপনারা একেবারে তুমুল আত্মবিশ্বাসী ছিলেন যে বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে সময় তো এ হয়ে গেল, সে সময় প্রথম আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেল। জি, পতন না মানে হয়ে গেল 2001 সালে, এ আসলো না, আবার চাঁদলীয় ঐক্যজোট সরকার আসলো না। জি জি, ছবিটা নিষিদ্ধ হলো, ছবিটা নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু তারেক ছিল অত্যন্ত, তার ভবিষ্যতের দিকে তাকাতে পারত, সে বুঝতে পেরেছিল যে এরকম একটা কিছু হতে পারে। সেই জন্য ও করেছিল কি, ইউরোপের মধ্যে সবথেকে 1 নম্বর নন কর্পোরেট হাউস যেটা, তার নাম হচ্ছে MK2, মানে MK2, তার মালিকের নাম হচ্ছে মারিন কার্বেন্স। ইনি কিন্তু ইহুদি ছিলেন, এখনও ইহুদি আছেন, এবং তিনি, তার কোনো পার্টনার ছিল না, তার কোনো অন্য কোনো ডিরেক্টর ছিল না, তিনি একাই মালিক এবং সবথেকে বড় ডিস্ট্রিবিউটার এবং সবথেকে বড় প্রডিউসার। আচ্ছা আচ্ছা। মারিন কার্বেন্সের নজর পড়ে যায় তারেকের উপরে। কি জন্যে, ওখানে যে একটা প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতাতে এই এই এর স্ক্রিপ্টটা কিন্তু 500 কতগুলো স্ক্রিপ্টের মধ্যে এটা ফার্স্ট হয়। আচ্ছা, এই তারেকের এই মাটির মানে স্ক্রিপ্টটা, এটা স্ক্রিপ্ট প্রতিযোগিতা। সেখান থেকে সে ফার্স্ট প্রাইজ পায় হচ্ছে $1,00,000। তার আগে একজন বাংলাদেশি, নাম করবো না, সে এখন ফ্রান্সে আছে, সে প্রথমে পেয়েছিল ক্যাশ টাকা। আচ্ছা, ক্যাশ টাকা করে সে নাচতে নাচতে বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে এসে এখানকার যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে সমস্ত ফিল্মের এগুলো কোম্পানিগুলো ছিল, মানে জানো বুঝতে পারছো, সরকারি প্রাতিষ্ঠানিক, এদের পাল্লায় পড়ে যায়, এরা তার টাকা পয়সাগুলো নয়ছয় করে ফেলে। সে একটা একটা রিলও তো শ্যুট করতে পারেনি, এই $1,00,000 সে ক্যাশ এখানে নষ্ট করে যায়। সেই জন্যে এই যে পুরস্কার দেয় যে যারা, যে তারা তারা খুব অসন্তুষ্ট হয়। পরবর্তীতে ক্যাশ বোধে দেন, টেকনিক্যাল পুরস্কারটা দ্বিতীয়টা পায় কিন্তু তারেক। তখন সে বলেছে যে তোমাদের কাছে তো একবার দিয়ে দেখেছি, কিছুই করতে পারিনি, সেখানে বসে পানীয় খাদ্য পানীয় দিয়ে শেষ করে এসছে। এখানে এসে সে করেছে কি, এখানে মেন স্ট্রিম কারিগরদের সঙ্গে যোগাযোগ করেছে, কলাকুশলীদের সঙ্গে, করার পর যা হওয়ার হয়েছে, তারা ওই ওই লেভেলের চিন্তা তো করতে পারে না, তার তো ফর্মুলা ফিল্ম বানানোর জন্যে। তখন তাকে এটা এ করেনি, তখন তারেককে বলেছে, এটা তারেকের জন্য এ হয়েছে, সাপে বড় হয়েছে, বলেছে শুধু তাই না, তোমাকে যেটুকু তোমার টেকনিক্যাল সাপোর্ট লাগবে এটা তোমাকে ফ্রান্সের থেকে নিয়ে যেতে হবে এবং ওই টাকা থেকে কাটা যাবে। যার জন্য তারেকের একটা অসুবিধা হয়েছিল কি, যে ওই রেটে তারেককে নিতে হয়েছিল, ফ্রান্সের যে রেট সেই রেটে এই নিতে হচ্ছিল। যেমন 535 ক্যামেরা, যেটা হ্যান্ডেল ক্যামেরা, সেটা ওখান থেকে নিয়ে এসেছিলো। এছাড়া ওখানকার ল্যাবে যে কাজ করেছে সেটাই ইউরোপিয়ান রেটে করেছে, যেটা আমাদের এখানে এতে ম্যাড্রাসে করলে অনেক কমে হতো। এই
তারপরে তারেক অত্যন্ত সাবধানতার সঙ্গে টাকাটা সদ্ব্যবহার করেছে। এই আমি একটু সামগ্রিক একটা প্রশ্ন দিয়ে এই পর্বে একটু বিরতি নেব। সেটা হচ্ছে স্ক্রিপ্টিং এবং ছবির যে রচনা শৈলী, সেই জায়গা থেকে তারেক মাসুদকে আপনি কোন কোন পর্যায়ে আপনি সামগ্রিক বাংলাদেশের অন্যান্য চলচ্চিত্রকারের চাইতে আলাদাভাবে দেখেন? আমি একটা কথা বলবো তানভীর, সেটা হচ্ছে কি 1950 দশকে প্রথমে তো মুখোমুখ দিয়ে প্রথম ফুল লেন্থ ছবি তৈরি হয়। জি, তা তার আগে আরও ছবি তৈরি হয়েছে, ছোট ছবি তৈরি হয়েছে, লাস্কিস তৈরি হয়েছে, তারপরে আমাদের অনেক অনেক কিছু করেছেন টুকটাক, কিন্তু সেটা অ্যামেচার ছিল। ফুল লেন্থ হয় সেই সময় মুখোমুখ। সেখান থেকে আজ পর্যন্ত তিনজন চলচ্চিত্রকার বাংলাদেশের মোড় ঘোরানোর মতন মানুষ এসছেন, তিনজন নাম এবং তিনজনই অপঘাতে মারা গেছেন। একজন হচ্ছেন জহির রায়হান, ওনার সময়ে উনি যদি বেঁচে থাকতেন তাহলে চলচ্চিত্র একটা টার্নিং পয়েন্ট পেত। এবং তোমাকে একটা কথা বলি, জহির রায়হান 1971 সালে একটা ক্যামেরা নিয়ে তো স্টপ জেমসের তুললেন, এবং তার পেছনে প্রেরণা ছিল কার জন্য? আলমগীর কবিরের। তিনি যখন ওখানে যেতেন একটা ফিল্ম ফেস্টিভ্যালে, আলমগীর কবির জহির রায়হানকে ওনার বন্ধু ছিলেন তো নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পর ভেতর থেকে দ্য বাইসাইকেল থিফ দেখে আসলেন। উনি বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলছেন, কবির এই চলচ্চিত্র কি এই? বলে হ্যাঁ। তো তুমি আমার চোখ খুলিয়ে দিলে তো, চলচ্চিত্র এই, এর নাম চলচ্চিত্র? বলে হ্যাঁ, এর নাম চলচ্চিত্র ভিতরীয় দৃষ্টিকার, হ্যাঁ এর নামই চলচ্চিত্র। তারই ফলশ্রুতিতে ওই এই অসাধারণ ওই ডকুমেন্টারিটা স্টপ জেনোসাইড, তুমি চিন্তা করতে পারছো যে খটখট কত আধুনিক, মানে এটা তার মানে কি ওনার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল কিন্তু উনি লিঙ্কটা পাচ্ছিলেন না যে আন্তর্জাতিক চলচ্চিত্রে কোন জায়গায় তখন চলছে, সেটা অপরিচিত ছিল, সেটা কবির ভাই সেটাকে দেখিয়ে দিলেন। জহির রায়হান, আলমগীর কবির এবং তারেক মাসুদ, তারেক মাসুদ তিনজনে কিন্তু অপঘাতে মারা গেছেন এবং খুবই কাকতাল, তা কাকতালিও না, এটা মানে কেন জানো আমার মনে হয় এটা একই সূত্রে গাঁথা। তিনবার চলচ্চিত্র মোড় নেওয়ার চেষ্টা করেছে, সত্যি তিনবারই, এবং মাঝখানে অবশ্য মুর্শিদ্দিন শাকের মানে দেখেন যে কাগজের ফুল তো বাংলাদেশের সিনেরও চেঞ্জ করে ফেলতো তোমাকে, মানে এখন আমি বলতে চাচ্ছি না সে নেই, কিন্তু তারেকের দৃষ্টিভঙ্গি ছিল তার থেকে সহস্র গুণা বেশি। কাগজের ফুল, ইস, আমি তো তারেকের সব ছবিরই কাস্টিং অবশ্য, মানে সেক্ষেত্রে মানে আপনার তারেকের কষ্টটা তো সবচেয়ে বেশি কষ্ট, মানে 2 বছর ধরে আমাদের প্রিপ্রোডাকশনের কাজ তৈরি করা, মোহাম্মদপুরে একটা অফিস নিয়ে 4টা না 5টা শট নেওয়া হবে, তার জন্যে কলকাতা গিয়ে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের বোটের ডিজাইন নিয়ে এসে তারপরে সেই ডিজাইন অনুসারে 9.5 লক্ষ টাকা দিয়ে সেই সময় একটা বোট তৈরি করা হয়েছিল 4টা কি 5টা শটের জন্য। ইআইআর ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়েজ সেই সময় ব্রিটিশ আমলে, যে মানে যে যে ট্রেন হরিদাসপুর থেকে মানে আসবে ওই দিকে বনগাঁ দিয়ে যাবে, সেই সময় কিন্তু উদ্বাস্তু যাচ্ছে এই ট্রেন দিয়ে, ভরে যাচ্ছে ছাদের উপরে, তার আগ পর্যন্ত ছাদের উপরে কোনো এ ছিল না, ছাদের উপরে যাত্রী ওঠার নিয়ম ছিল না, কিন্তু সেই সেই যে যারা সব কিছু ফেলে দিয়ে পোটলা পুটলি নিয়ে বউ বাচ্চা কাচ্চা যে কটা বেঁচে ছিল তাদেরকে নিয়ে যাচ্ছে উদ্বাস্তুরা, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, এই দৃশ্য তোলার জন্যে ইআইআরের ইন্ডিয়ান রেলওয়েজের মিউজিয়ামে গিয়ে সেই সময়কার এ ছবি বগির ছবি নিয়ে এসে সেই বগি তৈরি করা শুরু হয়ে গেছিল। এবং তারেক, আমি তখন বোম্বে, তারেক আমি বললাম আমি আসছি, ইয়াশ চোপড়া, ইয়াশ চোপড়ার সাথে এটার সঙ্গে লড়ছেন, উনি সেটা বলেছিলেন আমাকে। এবং আমি একটু ইন্টারাপ্ট করি, আমি ছিলাম মিটিং এ, জি তখন আমি বললাম যে এটা কি ছাপতে পারবো, আমাকে না এখনই ছাপছেপো না যে আমরা যে কোলাবোরেশনে যাচ্ছি এটা আমি অফিশিয়ালি ডিক্লেয়ার করব, এটা সেই, এবং আমি সেই ব্যক্তি তারেকের সঙ্গে আমি ইয়াশপুর হাউজে মিটিং এ ছিলাম, মিটিং এ ছিলাম, আমি কোইনসিডেন্ট বুঝলাম হচ্ছে, মানে সত্যি, মানে তাই যাই হোক, এরপরে আরেকটা স্বপ্ন ছিল তার, কিন্তু প্রিপারেশনের কাজ অনেকটা গুছিয়ে এনেছিল, প্রায় 150 মতন বই জোগাড় করেছিল কলকাতা থেকে, 16th সেঞ্চুরি ইন্ডিয়া,
তার উপরে একটা তার স্ক্রিপ্ট ছিল নেক্সট ইয়ে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে ইয়ে আসতো, ফান্ড আসতো, আসার কথা হয়ে গেছিলো। আচ্ছা, সেটা মানে কয়েকশো মানে কয়েক মিলিয়ন ডলারের প্রজেক্ট, সিক্সটিন সেঞ্চুরি ইন্ডিয়া। যখন স্যার টমাস রো যখন কালিকটে এসে তার এটা জাহাজটা ভেড়েন এবং তিনি বাদশাহ জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে যান, ওইখানে একটা কারখানা তৈরি করবেন, ওখানে এ দেবেন, ট্যাক্স দেবেন, ওখানে একটা কারখানা, ওখানে একটা ব্যবসার একটা দক্ষিণ ভারতের ব্যবসায় খুলবেন, বলবো না। এসব ক্ষেত্রে আপনার তো নিশ্চয়ই ভীষণ পরামর্শ ছিল, মানে গল্প হালকা ছিল, হালকা না যা বোঝা যাচ্ছে। আমি একদিন স্যার টমাসোর জাহাঙ্গীরকে কি করে মোড় করেছিলেন, তার স্যার টমাসোর ছিলেন ডাক্তার, কিন্তু জাহাঙ্গীরের একটা বিশেষ অসুখ হয়েছিল যার জন্য তিনি বেশ কয়েক মাস তিনি বাইরে দেখা করতেন না, করবেন টমাসো গিয়েছিলেন কিন্তু ওখানে একটা পাঞ্জা মানে হচ্ছে তোমার ওখানে ব্যবসা করার জন্য অনুমতি নিতে গেছিলেন। যাই হোক, পান্না মাসের পর মাস বসে আছেন, কয়েক উজির বললো যে কি উনি অসুস্থ, কি হয়েছে তার, তখন একটা বিষের রোগের কথা বললেন। জাহাঙ্গীর তো একদম মুষে পড়েছেন, জান জান অবস্থা, জাহাঙ্গীরের যে ফুর্তি ফার্তা করার অভ্যেস সেগুলো হচ্ছে না। উনি যে আপনি কি বলুন, উজিরকে বললেন যে আপনি কি বলুন যে একজন বিদেশি ডাক্তার এসছে, সে আপনাকে একটু দেখতে চায়। জাহাঙ্গীর নিমরাজ্য হয়ে বললেন যা কি দেখবে, হেকিমটা পারছে না কিছু, আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। উনি অনেক চেষ্টায় সে জাহাঙ্গীরকে সে রোগ থেকে মুক্ত করে দিলেন। জাহাঙ্গীর তো একদম তখন তো কোনো রেভিনিউ নিলেন না, উনি বলেন যে তুমি 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 যা পারো করো ওখানে, সেটাই এই শুরু হয়ে গেল। এইটা কিন্তু প্রথম নিউক্লিয়াস, জাস্ট স্টেপ ইন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এইগুলো আসলে আপনার এবং তারেক মাসুদের সেই সম্পর্কের রসায়নের জন্যই আপনারা পেরেছেন। একইভাবে কি সেই অভিযোগে অভিযুক্ত করেছে কেউ কেউ, যে সত্যজিৎ সৌমিত্রর ক্ষেত্রে যেটা হয় যে যেটা হয় যে আচ্ছা তারেক মাসুদ ভাবলে তো জয়ন্ত চট্টোপাধ্যায়কে ভাববে অন্তর্যাত্রাটা মাস্টারপিস কাজ, তো আশপাশের মানুষজন একটু ঈর্ষা কাতর হয়নি তখন আপনাকে দেখে আপনাকে নিয়ে? এ কথা আমি বলতে চাই না। কেন নির্ভয় বলেন না একটু সংক্ষেপে দিলেন? অনেকে আমাকে একটু অন্য চোখে দেখা শুরু করেছিল, অন্য তাদের কথাবার্তার বা করার একটু টোনই পাল্টে গিয়েছিল। কিন্তু মজা ব্যাপার হচ্ছে কি, আমি অনেককে ইনভলভ করেছিলাম, যেমন আমি এতে এই কাগজের ফুলে আমি অনেক ভালো অভিনেত্রীকে কিন্তু আমি করেছিলাম, সংযুক্ত করেছিলাম সর্বশেষ কথা এবং যেমন শতাব্দী অদূতকে আমি করেছিলাম। ওখানে তো কতগুলো হিস্টোরিক্যাল চরিত্র ছিল, সৌম্যমিত্র ছিলেন, শোভা সেন ছিলেন, দেশভাগের খালেদ চৌধুরী ছিলেন, সব ছিলেন। সর্বশেষ আমি প্রশ্ন রেখে একটু যাই, কথা সর্বশেষ আলাপ সর্বশেষ দেখাটা কোথায় হয় তারেকের? হ্যাঁ, যেদিন মারা যায় তার সেদিন তার পরদিন তো আমাদের শুটিংয়ে যাওয়ার কথা, সেটাই তো মানে আপনি ফিরে আসার পরদিন তার, আমি তো গেলাম না, গেলাম আমি, আমার তো যাওয়ার কথাও ছিল না ওই দিন, আমাদের রেকি করতে গেছে জাস্ট, না রেকিও না, এখানে হচ্ছে তোমার ঢালি আলমাবুন আছে না, জি জি, ঢালি আলমাবুন আর ওর স্ত্রী জলি, ওরা তো দুজন তো শিক্ষক এর চিটোমে, জি জি, ওরা তার আগের দিন এসছে তারেকের বাসায় থাকে, ওরা যখন আসতো ঢাকায় তখন তারেকের বাসায়, তারেকের বন্ধু তো, জি জি, তাও ওখানে থাকতো, তা বলছো যে তার আগে আমরা মানিকগঞ্জে একটা জমিদার বাড়িতে নদীর পাড়ে ওটা রেনোভেট করে, এক বছর আগে থেকে রেনোভেট করা, ওইভাবে তো তারেক বলছে যে অনেকদিন তো যাওয়া হয় না একটু, তখন মামুন বলছে যে ওদের বিকেলবেলা সাড়ে চারটের সময় ফ্লাইট, ওরা দুজন চলে যাবে চিটাগাংয়ে, আমার তার ওই দিন সন্ধ্যেবেলা আমাদের তার পরদিনের শুটিংয়ের জন্য আমাদের মিটিং। তারেকের বাবা তার কয়েকদিন আগে মারা গেছেন, এতে আমাকে ফোন করলো এর থেকে ফরিদপুর থেকে যে দাদা আপনি এক্ষুনি চলে আসুন, কেন বললে বাবার উপস্থিতিতে আমি রানওয়ে ছবিটা দেখানো হবে ওপেন এয়ার সবাই, ও ওখানকার যে প্রশাসনের সহযোগিতা এটা করছে, আমি যাবো কী করে, আমি তো হুমায়ুনের ছবিতে আমি তো বাইরে শুটিংয়ে, তাহলে ওসব বুঝিয়ে না চলে আসুন, বাবা আপনার কথা মা আপনার কথা খুব বলছে, আর আপনি আসুন, আপনি আসলে আমি আমার ভালো লাগবে। তাহলে তারেক তাহলে কী করবো,
আমি যেতে পারলাম না। তার ধরো তার আগের দিন বলছে আমাকে যে তারপর সকালবেলা বেরিয়ে আসুন, তা আমি গেলে যেতে পারলাম না, আমি ঢাকাতেই নেই। তারপর দিন তিন দিন না চার দিন পর আমাকে ফোন করছে, খুব মৃহমান গলা, খুব ভারাক্রান্ত গলা, যে দাদা বাবা নেই, আব্বা নেই। ওই প্রজেকশনটা হয়নি? হ্যাঁ প্রজেকশন হয়েছিল, তারপরে উনি মানে উনি বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন, বাবা নেই। তাই তো আমি কি আসবো? তোলে না আসতে হবে না, আমাদের এই তো দাফন করে আসলাম, আর আপনার আর আসতে হবে না, আপনি আর ভাঙা এতে কী দেখবেন? আমি একটু কাকিমাকে একটু দেখে আসতাম, বলে যে মায়ের মানের মানসিক অবস্থা খুব ভালো না, মা একদম চুপ হয়ে গেছে একটু শর্ট। আপনি তারপরে তারপরে তো বললেন, তাহলে তো বললো যে ঠিক আছে আমি তো আসছি, আমি 11 তারিখে বোধ হয় বলল 11 তারিখে আমি আসছি, 13 তারিখে কিন্তু আমাদের শুটিং মিটিং, পরে প্রোডাকশন মিটিং। যেদিন সে মারা গেল ওই দিন কিন্তু সন্ধ্যাবেলা আমাদের প্রোডাকশন মিটিং ছিল, ফিরে আসার পরে তারপরে ও যে যাবে তো আমি জানি না, তো ওটা তো সকালবেলা হঠাৎ মামুন বলছে, ঢালিয়াল মামুন বলছে চলে গেছে। এমনকি আনু বলে যে ছেলেটা যে আমার যে ছেলের চরিত্রে অভিনয় করেছিল, ওই ও উঠে গেছে গাড়িতে, উঠে গেছে, জায়গা পায়নি বলে ওই যেখানে পার মাইক্রোবাসের সামনে পা রাখে না একটা জায়গা, ওইখানে বসে আছে। তা তারেকের হঠাৎ নজর পড়ে, তুই আমি উঠলি কেন, তোর তো সিট নেই, তো না যাই তারপরে যাই না, তেজগাঁ থানার সামনে ওকে নামিয়ে দিয়েছে, বেঁচে গেল। তেজগাঁ সামনে তুই তো যেতে হবে না, তুই পরে যাস শুনি যাস, তারপরে গিয়ে তারপরে তো ঘটনাই সত্যি এই বড় ক্ষতি। এবং আজকে যার সামনে বসে আছি জয়ন্ত চট্টোপাধ্যায়, আমি বললাম শুধু এটা হয়তো আপনাদের কাছে অনেক রকম ভাবে ভাবাবে বা অনেক রকম ভাবে মনে করতেই পারেন, কিন্তু সত্যিই আমাদের দেশে আমাদের এই যে নানান রকম আন্তর্জাতিকীকরণের ফান্ডার যে খবরগুলো আমরা প্রকাশ করি, মূলে কিন্তু প্রকৃত অর্থে যিনি আসলে আন্তর্জাতিক ছবির আন্তর্জাতিক বাজারে বাংলা ছবিটাকে নিয়ে গিয়েছিলেন, নিয়ে যেতেন, আজকে হয়তো বাংলাদেশে ঘরে অস্কার থাকতো, কাগজের ফুলটা সেই লেভেলেরই ছবিটা ছিল। তবে একটা কথা তানভীর, অস্কারটা অনেকটা ওটা কিন্তু ওটার নাম হচ্ছে আমেরিকান একাডেমি অ্যাওয়ার্ড। জি আচ্ছা, ওটা কিন্তু ওটা যেভাবেই হোক না কেন, কো প্রোডাকশন হোক বা প্রোডাকশন হোক, ওটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পুঁজি থাকতে হবে, প্রডিউসার হতে হবে কিন্তু তার মধ্যে, কিন্তু কানে তা না, কানে পৃথিবীর যে কোনো দেশের ছবি হতে পারে। আর ওরা এই গত শতাব্দীর 90-80 দশকের শেষের দিকে ওরা একটা পুরস্কার এ করে, সেটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের একটা পুরস্কার, প্রথম পাঁচজন আমাদের জাপানি ডিরেক্টর, নাম কি আমাদের, আরে জাপানি বিখ্যাত জাপানি ডিরেক্টর নামটা কি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক মাসুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়। এই অধ্যায় দিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা আলাপ হতে পারে, আমরা এখানে একটু খামতি দিচ্ছি, পরবর্তীতে হুমায়ুন আহমেদ এবং জয়ন্ত চট্টোপাধ্যায়ের সম্পর্ক রসায়নের গল্প শুনবো। ছোট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।